আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছেন আশা করছি এদেশে যতজন ইসলামী বক্তাকে দেখবেন তাদের মধ্যে মিষ্টি ভাষায় বিনয়ের সাথে যুক্তি দিয়ে বোঝানোর মতো মাত্র হাতে গোনা কয়েকজনের মধ্যে মিজানুর রহমান কেউ পাবেন এত কোমল করে সুন্দর বাচন খুব কম ওয়েজকে ওয়াজ করতে দেখা যায় যেখানে অনেকেই গর্জে ওঠে হুমকি দিয়ে রূপক কেচ্ছা কাহিনী বলে মুসল্লি মাতান সেখানে মিজানুর রহমান আজহারি যেন একেবারেই আলাদা রকম তাই যুবক বয়সী এই বক্তার কদর অনেক বেশি কিন্তু এত ভালো ভালো না এ অবস্থার মতো এদেশের ও বিদেশের কিছুজন আছেন যারা তার কণ্ঠকে স্তব্ধ করে রাখতে চায় তারই অংশ হিসেবে যুক্তরাজ্যেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এরই মধ্যে দালাল মিডিয়াগুলো এভাবে নিউজ করেছে বলেছে বিতর্কিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারিকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়নি দেশটির হোম অফিস লন্ডনে আই অন টিভির আমন্ত্রণে আগামী একত্রিশ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তার আজহারির যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন যুক্তরাজ্যের প্রগতিশীল রাজনীতি মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ইসলামের আদর্শ যাদের আদর্শ না তারা আবার প্রগতিশীল এবং আধুনিক কি করে হন সেই প্রশ্ন থাকছেই জানা গেছে মিজানুর রহমান আজহারি মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি তবে সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই গত দশ থেকে বারো ঘন্টা ধরে চেষ্টা করা হচ্ছিল সমস্যা সমাধানের জানা গেছে মিজান রহমান আজহারি মালয়েশিয়া থেকে ব্রিটেনে একটি টিভির আমন্ত্রণে আসছিলেন আগামী একত্রিশ অক্টোবর রবিবার থেকে লন্ডন সহ ব্রিটেনের পাঁচটি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের একটি টিভির পক্ষ থেকে আজহারি আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারির আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারির সফরের বিরোধিতা করে আসছিলেন তাদের পক্ষ থেকে ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজান রহমান আজহারির বিভিন্ন বক্তব্য যেখানে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে অন্য ধর্মকে আঘাত করা বিদ্বেষ ছড়ানো এই জাতীয় অভিযোগগুলো তাদের আনে আনেসন্নাতে যা আছে তা তো বিধর্মীদের বা বিপদগামীদের বিপক্ষেই যাবে এটাতে খারাপ লাগলে বক্তার কি দোষ তা নিয়েও প্রশ্ন থাকে তাছাড়া যে পৃথিবী মহান আল্লাহ পাক গড়লেন সেটার ম্যানুয়েল তো আল্লাহ পাকই দেবেন আর তা তো মেনে চলাই উচিত এই সহজ বিষয়টি যারা বোঝেন না তাদের যে বোকা অর্বাচীন আর মূর্খ কে আছে তাদের কাছে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর প্রথম মানবকে তাহলে এক বাক্যে তারা উত্তর করবেন আদম এ আদম ছিলেন ইসলাম ধর্মের একজন সম্মানিত নবী তাকে বলা হয় মানব জাতির আদি পিতা এই আদমকে যদি স্বীকার করে নিতে হয় তবে ইসলাম আল্লাহ ও নবী সাল্লামকে স্বীকার করতেই হবে এর কোনো বিকল্প নেই সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক টিভির সিইওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি এছাড়া ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে টেক্সট পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি তবে এ বিষয়ে মিজানুর রহমান আজহারির মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি কত বাহাদুর রাজা বাদশাহ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরও ছিল কত দম্ভ কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে মিশরে রাখা মমিগুলোর দিকে তাকালে তা চাক্ষুষ বোঝা যায় বন্ধুরা ভালো থাকবেন শেষ করছি এখানেই আল্লাহ ভরসা